হ্যালো গাইস, ওয়েলকাম টু দি প্রিপারেশনস। আমি শুভ্রবার তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট নিয়ে। তো দেখো, পিএসসি ক্লার্কশিপ গত বৃহস্পতিবার যে রেজাল্টটা পাবলিশ করেছে, সেখানে রেজাল্ট অ্যাকচুয়ালি মেরিট লিস্ট পাবলিশ করেছে। সেই মেরিট লিস্টে দেখো অনেকের ডাউটস আসছে যে মেরিট লিস্ট থেকে তোমরা কী করে কাট অফ বের করবে। অনেকে 7,000-এর মধ্যে র্যাঙ্ক কিন্তু তাদের রিল্যাক্সেশনের পাশে ইএস লেখা নেই, রিল্যাক্সেশন টেকেন ওটা ইএস লেখা নেই, তাহলে কি তারা চান্স পাবে? এবং 7,000-এর মধ্যে র্যাঙ্ক হওয়া সত্ত্বেও চান্স পাবে না অনেকে বলছে, আমি নিজেই বলেছিলাম। তো এটা কেন, এটা আমি কেন বলেছি যে চান্স পাবে না? এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা, এরকম ধরো এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা 118 পেয়েছে তারা পেয়ে যাচ্ছে, কিন্তু যারা 131 পাচ্ছে, 136 পাচ্ছে, তারা এসসি ক্যাটাগরি থাকা সত্ত্বেও চান্স পাচ্ছে না, মানে ডাক পাচ্ছে না ডিভির জন্য বা কম্পিউটার টাইপিং টেস্টের জন্য। কেন এই জিনিসটা কেন হচ্ছে সেটা তোমাদেরকে আমি বলবো। তো রিল্যাক্সেশন, যাদের রিল্যাক্সেশন টেকেনের পাশে যাদের ইএস লেখা নেই, তাহলে তাদের কী হবে, তাদের কি জব হবে না, তারা কি ডাক পাবে না ডিভির জন্য, সেটা তোমাদেরকে বলবো। আর ওন মেরিট ক্যান্ডিডেট, ওন মেরিট ক্যান্ডিডেট বলে একটা টার্ম আছে, যেটা তোমাদেরকে আমি সেটার বিষয়ে ডিটেলসে বলবো। এই ওন মেরিট ক্যান্ডিডেট টার্মটা কিন্তু আমি নিজেও আগে জানতাম না, ঠিক আছে? আমি তোমাদেরকে সেদিন ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছি এবং তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা এই বিষয়ে পড়াশোনা করবো, ভালো করে একটু ডিটেলসে গুগল বা অন্য জায়গা থেকে যেখান থেকে ভালো করে সার্চ করে একটু দেখবো, দেখে তারপরে যদি জানতে পারি যে জিনিসটা অ্যাকচুয়ালি কী, এই রুলটা কি অ্যাকচুয়ালি ভ্যালিডেটেড রুল, তাহলে তোমাদেরকে সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো আমি, হ্যাঁ, এটা নিয়ে 2 দিন ধরে আমি ঘাটাঘাটি করছিলাম এবং ঘাটাঘাটি করার পর আমি জানতে পেরেছি যে হ্যাঁ, এটা একদম ভ্যালিড রুল এবং এরকম রুল অবশ্যই আছে আমাদের ভারতীয় সংবিধানে স্বীকৃত সেটা, ঠিক আছে? তো সেটা তোমাদেরকে আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো যে ওন মেরিট ক্যান্ডিডেট ব্যাপারটা কী, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা সবটা জানতে পেরে যাবে। আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো না, এবং সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটায় ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে তোমরা পরে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন করে নিও। তো চলো শুরু করে দিই আজকের ভিডিও। তো প্রথমেই তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা যে কথাটা বলছিলে যে ওন মেরিট ক্যান্ডিডেট এবং যে যারা এসসিতে বেশি পেয়েছে অ্যাকচুয়ালি, কিন্তু তারা কেন পাবে না, তারা কেন জবটা পাবে না, তারা কেন গভর্নমেন্ট ডিভিজের জন্য ডাক পাবে না, ঠিক আছে? এটা কি আদৌ মানে জাস্টিফাই করা হচ্ছে এসসিদের ক্ষেত্রে, জাস্টিস হচ্ছে এসটিদের, এসসি এসটিদের ক্ষেত্রে যে যারা বেশি নাম্বার পেয়েছে তারা পাবে না জবটা, এটা কি ঠিক? তো এটা ঠিক, হ্যাঁ, এটা তোমরা ঠিক শুনছো, এটা ঠিক। কারণ দেখো, তোমাকে বলি, ভালো করে কথাটা মন দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো। তুমি যখন প্রিলিমিনারি এক্সাম দিয়েছো, ঠিক আছে, ধরো তুমি প্রিলিমিনারি এক্সাম দিয়েছো, তখন তুমি 80 নাম্বার পেয়েছো প্রিলিমিনারিতে, বা 75 নাম্বার পেয়েছো, ওকে? আর এস জেনারেল দিয়ে কাট অফ কত গেছিলো? 65। তাহলে তুমি কী করলে, একটা জেনারেল ক্যান্ডিডেট যে ওখানে কোয়ালিফাই করতে পারতো, ঠিক আছে, তুমি যদি 75 নাম্বার না পেতে, একটা জেনারেল ক্যান্ডিডেট যে ওখানে কোয়ালিফাই করতে পারতো, সে কিন্তু ওই চান্সটা পেলো না। মানে ওই যে সুযোগটা একজন জেনারেল ক্যান্ডিডেট পেতো, যে 65+ পেলে পারে বা 75 পেলে পারে, যে বা ধরো একজন ক্যান্ডিডেট যে পেয়েছে 66, তুমি পেয়েছো 75, ওকে? তো এবার মেরিট ওয়াইজ 2971 জনকেই নেওয়া হবে জেনারেলদের। তো মেরিট ওয়াইজ যখন 2971 জনকেই নেওয়া হবে, তখন কী হবে ব্যাপারটা, তখন কিন্তু ওই 2971 জনের মধ্যে যদি 66 নাম্বার পাওয়া ছেলেটা পর্যন্ত না আসে, যদি কাট অফ কম হয়ে যায়, তাহলে কিন্তু ওখানে যে একটা ছেলে মানে যে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে চান্স পেতো, সে কিন্তু চান্স পেলো না। সে চান্স পেলো না কেন, কারণ সে কিন্তু তোমার সঙ্গে, তুমি ধরো এসসি ক্যাটাগরি থেকে বিলং করছো, বাট তোমার সঙ্গে সে পেরে উঠতে পারেনি, এবং সে কিন্তু তুমি জেনারেল ক্যাটাগরিতেই পাস করে গেছো। বুঝতে পেরেছো ব্যাপারটা? আমি আরেকবার ক্লিয়ার করে বলি, 80 নাম্বারে ধরো 100 নাম্বার এক্সাম হচ্ছে, 65 আছে জেনারেল কাট অফ, ঠিক আছে? যে জেনারেল ক্যাটাগরির ছেলেটা, একজন জেনারেল ক্যাটাগরির ছেলে তোমার জন্য চান্স পাবে না। কেন পাবে না? কারণ তুমি জেনারেল ক্যাটাগরিতে কোয়ালিফাই করে গেছো, ঠিক আছে? তো তার জন্য একজন জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু সেই চান্স থেকে বা সেই সুযোগ থেকে বঞ্চিত হলো। তো তাহলে এবার নেক্সট যে স্টেপটা আসছে, ঠিক আছে, পরের যে স্টেপগুলো আসবে, তুমি যখন প্রথমে তুমি জেনারেল হিসাবে ট্রিট হয়েছো, তারপরেও তোমাকে পরেও কিন্তু জেনারেল হিসাবেই তোমাকে বিবেচনা করা হবে, তোমাকে কিন্তু জেনারেল হিসাবেই কনসিডার করে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কন্ডাক্ট করা হবে। তো ধরো তুমি প্রিলিমিনারিতে জেনারেল হিসাবে কোয়ালিফাই করছো, তার মানে তোমাকে যে মেন্স এক্সাম হবে বা পরের যে ধাপগুলো হবে, সেটাতেও কিন্তু তোমাকে জেনারেল হিসাবেই কোয়ালিফাই করতে হবে এবং তোমাকে জেনারেলের কাট অফই ক্লিয়ার করতে হবে। এটা কিন্তু একদম একটা সংবিধান স্বীকৃত রুল, ঠিক আছে? এবার তোমাদের যদি মনে হয় যে এটা সংবিধান স্বীকৃত রুল কেন বলছি, তো যাদের বিশ্বাস হচ্ছে না, এখনও মনে হচ্ছে অনেকেরই যে আমি হয়তো ভুলভাল বলে যাচ্ছি, কারণ আগের দিনও ভিডিওটা যখন আমি দিয়েছিলাম, তখন তোমরা অনেকে এরকম বলছিলে ভুলভাল বলছি এটা ওটা, কিন্তু ভুলভাল আমি বলছি না, ঠিক আছে? তোমরা সেটা আগের রেজাল্টে দেখলেও বুঝতে পারবে, এবং
অন্যান্য যে ডিটেলসগুলো তোমাদেরকে এখনই বলবো সেটা থেকেও তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? যে ভুলভাল আমি কিন্তু বলছি না, আমি স্পেশালি কোনো কিছু না জেনে ফেক ইনফরমেশন দিই না আমি সাধারণত। যদি বাই এনি চান্স কোনো দিন দিয়ে ফেলেছি, সেটার জন্য আমি কিন্তু সরি বলে নিয়েছি। একবার আমি একটা ফেক ইনফরমেশন দিয়ে ফেলেছিলাম ভুল করে, তো সেটার জন্য আমি সরি বলে দিয়েছিলাম এবং ভিডিওটা আমি সেদিন ডিলিট করে দিয়েছিলাম, ঠিক আছে? তো আমি ফেক ইনফরমেশন কোনো আমাদের চ্যানেলে দিই না, কারণ আমাদের চ্যানেলের রেপুটেশন আমরা কোনোভাবেই খারাপ করতে চাই না, ঠিক আছে? যাই হোক, তো এবার মেন ব্যাপারটা আসি, সেটা হচ্ছে এটা কেন হচ্ছে, যারা বেশি নাম্বার পাচ্ছে তবুও পাচ্ছে না আর কম নাম্বার পেয়ে পেয়ে যাবে, এটা কি ঠিক? এটার জন্য একটা রুল, সেটা হচ্ছে ওন মেরিট ক্যান্ডিডেট, ঠিক আছে? যেটা তোমাদেরকে বলছিলাম ওন মেরিট ক্যান্ডিডেট, যাদের বিশ্বাস হচ্ছে না বা যারা এখনও সন্দেহের মধ্যে রয়েছে যে এটা কী অ্যাকচুয়ালি, এখনও ঠিকঠাক করে বুঝতে পারছো না, তারা একবার ওন মেরিট ক্যান্ডিডেট বলে গুগলে সার্চ করে নিও, ঠিক আছে? তো ওখানে তোমরা অনেক আর্টিকেলস পেয়ে যাবে, তোমরা বিভিন্ন নিউজ পেপারের আর্টিকেল পেয়ে যাবে যেখানে পুরোনো যে জাজমেন্টগুলো হয়েছে এটা নিয়ে, মানে সুপ্রিম কোর্ট থেকে একটা, এখানে যেমন তোমাদের দেখো দ্য ওয়ারের একটা আর্টিকেল তোমাদের আমি এখানে শেয়ার করেছি, সেখানে কি জাজমেন্ট দেওয়া রয়েছে, জাজমেন্ট দেওয়া রয়েছে কার, সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে জাজমেন্ট দেওয়া রয়েছে একটা ইউপিতে এরকম একটা কেস হয়েছিল যেখানে কী হয়েছিল এরকমভাবে কেস, তোমরা ধরো ধরো যদি এবার অনেকেই বলছে যে হ্যাঁ কেস করবো কেস করবো, তো কেস করেও কোনো ফায়দা নেই, কারণ সুপ্রিম কোর্ট থেকেও যে জাজমেন্ট এসে সেটাতেও কিন্তু এটাই বলা হয়েছে যে যারা জেনারেল ক্যাটাগরিতে, দেখো এখানে আমি বলেই দিচ্ছি, এখানে লেখা রয়েছে ইফ এনি পার্সন, যে দেখো বলেছো দ্য অর্ডার স্টেটেড, মানে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা হচ্ছে জাজমেন্টটা দিয়েছে, সেখানে বলা রয়েছে ইফ এনি পার্সন বিলঙ্গিং টু রিজার্ভ ক্যাটাগরিজ ইজ সিলেক্টেড অন দ্য বেসিস অফ মেরিটস ইন ওপেন কম্পিটিশন অ্যালং উইথ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস, দেন হি উইল নট বি অ্যাডজাস্টেড টুয়ার্ডস রিজার্ভ ক্যাটাগরি। মানে যে ক্যান্ডিডেট জেনারেল ক্যাটাগরিতে কোয়ালিফাই করছে সে রিজার্ভ ক্যাটাগরি হলেও জেনারেল ক্যাটাগরিতে তাকে কিন্তু আর অ্যাডজাস্ট করা হবে না বা তাকে নেওয়া হবে না বা কনসিডার করা হবে না। দ্যাট ইজ হি শ্যাল বি ডিমড টু হ্যাভ বিন অ্যাডজাস্টেড এগেন দ্য আনরিজার্ভ ভ্যাকান্সিস। তার মানে তাকে একদম যে জেনারেলদের জন্য যে ভ্যাকান্সিস রয়েছে সেই ভ্যাকান্সিসের মধ্যেই তাকে কিন্তু ইনক্লুড করা হবে। ইট শ্যাল বি ইমার্শিয়াল দ্যাট হি হ্যাজ অ্যাভেলড এনি ফ্যাসিলিটি অর রিল্যাক্সেশন লাইক রিল্যাক্সেশন ইন এজ অ্যাভেলেবল টু রিজার্ভ ক্যাটাগরি, ঠিক আছে? তো দেখো এটা মেন ব্যাপারটা এখানে এটাই বলতে চাইছে যে যারা সুপ্রিম কোর্টের একটা কিন্তু জাজমেন্ট একটা যে যারা তোমার জেনারেল ক্যাটাগরিতে কোয়ালিফাই করেছো তারা কিন্তু নেক্সট যে স্টেপ বা যা আসবে সেই পুরো রিক্রুটমেন্ট প্রসেসে তোমাদেরকে কিন্তু জেনারেল কাট অফই ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? তো এটা কিন্তু একদম সংবিধান স্বীকৃত রুল। তো তোমরা যারা যারা এটা নিয়ে কনফিউশন রয়েছো, এবং অনেকের প্রশ্ন এটাও যে তাহলে আগের লিস্টে যারা ডাক পেয়েছে তারা কি এই লিস্টে ডাক পাবে, আর আগের লিস্টে যারা ডাক পায়নি বেশি নাম্বার পেয়েও তারা কি ডাক পাবে না, তো হ্যাঁ এসসি ক্যাটাগরির ক্ষেত্রে হলে পরে যারা ডাক পেয়েছে, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই আগে যারা ডাক পেয়েছে তারা কিন্তু ডাক পাবে, এবং যাদের পাশে রিল্যাক্সেশন ইয়েস লেখা নেই তাদের যদি নাম্বার 137 138 এরকম থাকে তাহলে কিন্তু তাদেরও ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেন রয়েছে, রিল্যাক্সেশন ইয়েস লেখা না থাকলেও কেন রয়েছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। কারণ হচ্ছে জেনারেলদের কাট অফ গেছে হচ্ছে 139 পয়েন্ট সামথিং। এবার ধরো প্রথম দিকে কিছু জেনারেল ক্যান্ডিডেটস কী করলো, জবটা জয়েন করবে না, তারা ডিভি জমা করলো না, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস আপলোড করলো না, বা কম্পিউটার টাইপিং টেস্টে গেলো না, বা কম্পিউটার টাইপিং টেস্টে গিয়ে ফেল করলো, তাহলে কী হবে, যে ক্যান্ডিডেটসগুলো ওই রকম বাদ যাবে বা বাদ যাচ্ছে তাদের জন্য তারপরে যে মেরিট লিস্ট ওয়াইজ, মানে 139 পর্যন্ত কাট অফ গেছে, তারপরে 138 দিকে দেখা হবে, তারপরে 137 দিকে দেখা হবে, তো তারপরে মেরিট লিস্ট ওয়াইজ যে ক্যান্ডিডেটসগুলোর নাম থাকবে তাদেরকে কিন্তু সেটা ডাকা হবে। এবার তাদের রিল্যাক্সেশন ইয়েস লেখা না থাকলেও তারা জেনারেল ক্যাটাগরির মধ্যে যেহেতু পড়ছে তো তাদেরকে কিন্তু তখন ডাকা হবে, ঠিক আছে? বাট অনেকের এটা জিজ্ঞাসা থাকছে যে আমি 126 পেয়েছি বাট আমার পাশে রিল্যাক্সেশন ইয়েস লেখা নেই, ঠিক আছে, রিল্যাক্সেশন টেকেন ইয়েস লেখা নেই, তাহলে কি আমি ডাক পেতে পারি? তাহলে ডাক পাওয়ার সম্ভাবনাটা আমি বলবো সত্যিই খুব কম, কারণ তার আগে আরও মেরিট লিস্ট ওয়াইজ তার আগে দেখবে আরও অনেক ক্যান্ডিডেট আছে, অ্যাকচুয়ালি 130 ফিরিশের দিকে অনেক 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 ক্যান্ডিডেটস আছে, ঠিক আছে? তো তার জন্য ডাক পাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কম, ঠিক আছে? তো এটাই ছিল হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে? তো তোমাদের যাদের যাদের এখনও কনফিউশন আছে ওন মেরিট ক্যান্ডিডেট কী, যারা বুঝতে পারছে না ভিডিও নিচে কমেন্ট করো, আমি তোমাদের সব কমেন্টটা রিপ্লাই তো করে দেবোই, ঠিক আছে? আর তোমাদের নিজেদের যদি কিউরিয়াসিটি থাকে, নিজেদের যদি জানতে চাও, ভালো করে রিসার্চ করতে চাও, এই টার্মটাই তো প্রথমে খুঁজে পাওয়া আমার মুশকিল ছিল যে অ্যাকচুয়ালি কী লিখে সার্চ করবো তাহলে আমি এই জিনিসটা পাবো, তো আমি অনেকবার এটা ওটা লিখে সার্চ করে করে তারপরে আমি ডিটেলস, তারপরে একটা যখন ইনফরমেশান পেলাম যে ওন মেরিট ক্যান্ডিডেট বলে একটা জিনিস আছে, তো সেখান থেকে তারপর ওন মেরিট ক্যান্ডিডেট লিখে সার্চ করে আমি সব আর্টিকলসগুলো পড়েছি। তোমরাও চাইলে ওন মেরিট ক্যান্ডিডেট লিখে সার্চ করে যে যে আর্টিকলসগুলো পাওয়া যায় গুগলে তোমরা সেগুলো পড়তে পারো, ঠিক আছে?
বা তোমাদের কোনো টিচার থাকলে যারা একটু ভালো জানে বা যারা পলিটি ফলিটি নিয়ে যারা ঠিকঠাক করে একটু পড়াশোনা করেছে, তাদের সঙ্গে তোমরা একটু কথা বলে দেখতে পারো, তাদেরকেও জিজ্ঞাসা করতে পারো যে স্যার অনমেরিট ক্যান্ডিডেট কী। ঠিক আছে, আমি নিজেও কথা বলেছি, ঠিক আছে, কথা বলেই তারপরে তোমাদেরকে কিন্তু জানাচ্ছি, আমি কিন্তু তোমাদেরকে কোনোরকম কোনো ভুলভাল ইনফরমেশান দিতে আসিনি। ঠিক আছে, আর যারা এরকম হয়েছে, যাদের এরকম হয়েছে যে 129 পেয়েছো, 126 পেয়েছো কিন্তু চান্স পাচ্ছ না, ডাক পাচ্ছ না, তাদের জন্য আমি কি বলবো, কিছু বলে না। আমি বুঝতে পারছি খারাপ লাগছে, স্বাভাবিক, আমার নিজেরও খারাপ লাগছে যে এরকমভাবে একটা ক্যান্ডিডেট যারা বেশি নাম্বার পেয়েছে বাট স্টিল চান্স পাচ্ছে না, তো তারা অ্যাকচুয়ালি বেশি নাম্বার পেয়েছে প্রিলিমসে, মেন্সে কিন্তু তারা বেশি নাম্বার পায়নি। তারা যদি মেন্সেও বেশি নাম্বার পেতো তাহলে কিন্তু তারা চান্স পেয়ে যেত। ঠিক আছে, এরকম হয়েছে যারা মেন্সে বেশি নাম্বার পেয়েছে তারা চান্স পেয়ে গেছে। ঠিক আছে, অনেকেই পেয়েছে এরকমভাবে, ঠিক আছে, জেনারেল ক্যাটাগরির মধ্যে। তো কিছু করার নেই এটা নিয়ে সিরিয়াসলি। আর যদি তোমরা অনেকে ভাবছো যে কেস করবে, বাট কেস করলেও শুধুমাত্র টাকা পয়সাগুলোই নষ্ট হবে, কারণ এখানে এখানে তোমরা আবার রেগে যাবো না যে টাকা পয়সা নষ্ট হবে, আমি কেস করবোই, তবুও এটা রাগ করার কোনো বিষয় না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সংবিধান স্বীকৃত রুল, তার জন্য তোমাদেরকে বললাম। তো এটা নিয়ে তোমরা যদি ভেবে থাকো যে কেস করবে এটা ওটা, তো কেস করেও কিছু হবে না, যেহেতু সংবিধানেই ওটা বলা রয়েছে এবং ওই রুলটা অনেক জায়গায় ফলো হয়েছে, অনেক জায়গায় বলা রয়েছে, তো এই রুলটাই ফলো হবে। এখানে কোনোরকম কোনো কিছু ওই যে তোমরা যে কেস করে জিতে যাবে বা ওরকম কিছু মনে হয় বলে হবে না। ঠিক আছে, এবার তবুও তোমরা যদি চাও সেটা তোমরা করতেই পারো, বাট আমি কিছু বলবো না। ওখানে টাকা পয়সা তোমাদের অনেক নষ্ট হবে, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, বাট মেন ব্যাপার যেটা সেটা এটাই যে এখানে কিন্তু এই যে ওন মেরিট ক্যান্ডিডেট বলে যে রুলটা সেটা আছে, এবং পিএসসি যে রুলটা ফলো করেছে ক্লার্কশিপের জন্য সেটা কিন্তু একদম ঠিকঠাক রুল, কোনোরকম কোনো কিছু ভুলভাল এর মধ্যে নেই। তো এটাই বলা ছিল মেন। আর কোনো কিছু কোনো ডাউট থাকলে তোমাদের অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করো, তোমাদের সব কমেন্টে আমি রিপ্লাই করে দেবো, এবং যদি দেখি যে এটা নিয়ে আরও ডাউট রয়েছে তাহলে তোমাদেরকে প্রত্যেককে আমি আবার ক্লিয়ার করে দেবো, দরকার পড়লে একটা লাইভ সেশনে আবার আসবো, এসে তোমাদেরকে সবটা আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ঠিক আছে, আমি তোমাদের জন্য এই দুদিন ধরে এটা নিয়ে ঘাটাঘাটি করছি বেশি, তার জন্য আমি মাঝখানে তোমার একটা কিছু ভিডিও দিও নি। ঠিক আছে, তো এটা নিয়ে ঘাটাঘাটি করছি, এটা নিয়ে ঘাটাঘাটি করে যতটা আমি জানতে পেরেছি তার বেসিসেই কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওটা দিলাম। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি কোনোরকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবে, আমি লাইকটা অন্তত করে দিও, এটা মোটিভেশনের জন্য, অবশ্যই লাইক করে দিও, আমাদের মোটিভেশনের জন্য, যাতে আরও ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারি তোমাদেরকে, তো অবশ্যই লাইকটা করে দিও। ঠিক আছে, আর আমাদের চ্যানেলটাকে, ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার আগে আরেকটা জিনিস করো, এই ভিডিওটাকে শেয়ার করে দাও। ঠিক আছে, অনেক জায়গায় শেয়ার করে দাও, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, স্টাডি গ্রুপ, যেখানে যেখানে আছো সেখানে সেখানে শেয়ার করে দাও, কারণ শেয়ার না করলে কী হবে, শেয়ার না করলে কিন্তু অনেকেই জানতে পারবে না এবং কেস ফেস করে দেবে, তখন কী হবে তোমাদের যে প্রসেসটা মানে রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা কিন্তু আরও স্লো হয়ে যাবে, অনেক দিন সময় লাগবে, কেস ঝুলবে, কেস ঝুলে থাকবে, কবে রেজাল্ট আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এখানে কী হবে যে তোমরা জয়েনিং মানে যারা কোয়ালিফাই করেছো তাদের কিন্তু জয়েনিংয়ে লেট হয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করো, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, যে স্টাডি গ্রুপগুলোতে আছো সেখানে শেয়ার করে দাও। ঠিক আছে, শেয়ার করে দিলে তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদেরকে বলি যে মেরিট লিস্টে যে প্রথম প্রথম যে রেজাল্টটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু 6800 সামথিং ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল। ঠিক আছে, তো 6800 সামথিং ক্যান্ডিডেটকে যখন ডাকা হয়েছিল ওখানে কিন্তু তোমাদের আরও কিছু ক্যান্ডিডেট অ্যাড হবে, কারণ 7227টা ভ্যাকেন্সি রয়েছে, তো ওই লিস্টের সঙ্গেই মেরিট লিস্ট ওয়াইজ আরও কিছু ক্যান্ডিডেট কিন্তু ওই লিস্টে অ্যাড হবে। ঠিক আছে, তো এটাই তোমাদেরকে বলবো। ঠিক আছে, তো এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই, ভিডিওটাকে লাইক শেয়ার করে দাও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর আমাদের চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করতে চাইলে, ঠিক আছে, সাপোর্ট করতে চাইলে জয়েন বাটনে ক্লিক করো, তোমাদের যদি মনে হয় আমাদের চ্যানেল থেকে কোনো দিন তোমাদের কোনো কিছু হেল্প হয়েছে বা ভবিষ্যতে আমরা যারা আমি যাতে আরও তোমাদেরকে ভালোভাবে হেল্প করতে পারি তার জন্য যদি চ্যানেলটাকে সাপোর্ট করতে চাও, মাত্র 29 টাকা পে করে, যে জয়েন বাটনটা দেখতে পাচ্ছ ভিডিও নিচে দেখো সাবস্ক্রাইবের পাশে ব্লু কালার একটা জয়েন বাটন রয়েছে, বা আমাদের চ্যানেলে গিয়েও তোমরা একটা জয়েন বাটন পেয়ে যাবে, ওখানে ক্লিক করে মাত্র 29 টাকা পে করে, গুগল পে হোক বা ইউপিআই দিয়ে হোক, মাত্র 29 টাকা পে করে তোমরা, বা ডেবিট কার্ড দিয়ে হোক, মাত্র 29 টাকা পে করে আমাদের চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করতে পারো, যাতে তোমাদেরকে আমি ফিউচারে আরও ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারি এবং তোমাদের যেতে আরও ভালোভাবে হেল্প করতে পারি। ঠিক আছে, তো অবশ্যই সাপোর্ট করতে পারো, কারণ এডুকেশনাল চ্যানেলে আর্নিং খুব খুব খুবই কম, মানে হয় না বলতে পারো। ঠিক আছে, তো সব কিছু একটু ইনভেস্টমেন্ট ঠিকঠাক করে করতে পারলে চ্যানেলের উপরেই, তাহলে কিন্তু আমি তোমাদেরকে আরও ভালোভাবে কন্টেন্টটা প্রোভাইড করতে পারবো। ঠিক আছে, তো তার জন্য বুঝতেই পারছো আমার নিজেরও অবশ্যই হেল্প দরকার। যাই হোক, তো তোমরা যারা সামর্থ্য আছো, যাদের সামর্থ্য আছে তোমরা হেল্প করতে পারো মাত্র 29 টাকা পে করে। ঠিক আছে, আচ্ছা, আর এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে তোমরা পরের সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে, আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন করে নিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেয়ার অ্যান্ড অল দ্য বেস্ট।